প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অনেকটা এগিয়েছে বাংলাদেশ। এই অগ্রযাত্রায় কেউ বাধা দিতে পারবে না। সকালে বিজয় সরণি মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুঞ্জয় ভাস্কর্য উন্মোচন করে তিনি একথা বলেন। রাজধানীর বিজয় সরণি মোড়ের উত্তর পশ্চিম কোণ, সেখানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথা উঁচু করে দৃপ্ত পায়ে এগিয়ে চলার ভাস্কর্য, হাতে তার প্রিয় হাফানা চুরুট। এতটাই জীবন্ত মনে হবে যে কোনো সময় নেমে আসতে পারেন। বঙ্গবন্ধুর এই মৃত্যুঞ্জয় ভাস্কর্য উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাস্কর্যের পেছনে স্থাপিত মুরালে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ইতিহাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডায়াস থেকে দূরে রোদে দাঁড়িয়েছিল স্কুলের শিক্ষার্থীরা। তিনি শিশু কিশোরদের নিজের কাছে ছায়ায় ডেকে নেন। ভাস্কর্য উন্মোচন করে প্রধানমন্ত্রী শিশু কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই সম্পদ না, সম্পদ হচ্ছে একমাত্র শিক্ষা। কারণ এই শিক্ষা যে গ্রহণ করবা ভালোভাবে, চোরেও নিতে পারবে না, ডাকাতিও করতে পারবে না, কিছুই হবে না, সেটা নিজেরটাই থেকে যাবে। আর সেই শিক্ষাটা থাকলে পরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই বাংলাদেশকে আরও উন্নত সমৃদ্ধ করা যাবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের আজকের ছোট শিশুরা আগামী দিনের সৈনিক, যারা স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশ পরিচালনা করবে। পারবে না তোমরা, সেইভাবেই তোমরা নিজেদেরকে তৈরি করবে। দেশ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে চলছে, দেশের অগ্রযাত্রায় কেউ বাধা দিতে পারেন না, বলেন তিনি। এই বাংলাদেশ একসময় আজকের বাংলাদেশ ছিল না, এমনকি 15 বছর আগের বাংলাদেশও কিন্তু এখনকার বাংলাদেশ নয়। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, চিকিৎসাহীনতা, গৃহহীন ভূমিহীন মানুষের ক্রন্দনে বাংলার আকাশ বাতাস ভারী ছিল। এই বাঙালি জাতিকে আর্থসামাজিক মুক্তি দেওয়ার জন্যই কিন্তু জাতির পিতার সংগ্রাম। আজকে অন্তত এটুকু বলতে পারি, তার সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। কারণ 2009 সরকার গঠন করার পর থেকে এই 15 বছর প্রায় হয়ে এলো, এর মধ্যে বাংলাদেশকে একটা বদলে যাওয়া বাংলাদেশে আমরা রূপান্তর করতে পেরেছি। বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে, বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কেউ বাধা দিতে পারবে না। উদ্বোধন শেষে পুরো প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি, প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলবে, বাচ্চাদের এমন আবদারও মেটান শেখ হাসিনা। নিয়াজ মোরশেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।